হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। মুখের দাগ দূর করতে ছয়টি ঘরোয়া টিপ। ত্বকে যখন মেস্তা ব্রণ কিংবা চোখের নিচে কালো দাগ পড়ে যায় তখন মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই লজ্জা করে। যদিও মেকআপ লাগিয়ে দাগ লুকানো সম্ভব কিন্তু দূর করা সম্ভব নয়। তবে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করতে পারলে মুখের এই বিচ্ছিরি দাগগুলো দূর করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক উপায়গুলো কি কি। আলু। মুখের কালো দাগ সারাতে ভালো কাজ করে আলুর রস। এক্ষেত্রে আলুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। দুধ ও মধু। দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে কালো দাগের উপর 10 মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ পানি দিয়ে ধুয়ে নিন। টানা কয়েকদিন ব্যবহারে আপনার মুখের দাগ উধাও হয়ে যাবে। অ্যালোভেরা। অ্যালোভেরা জেল বা রস মুখের দাগের উপর আলতো হাতে মালিশ করে নিন। প্রত্যেক দিন এর ব্যবহারে আপনার মুখের দাগ মুছে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। এক্ষেত্রে অ্যালোভেরা থেকে রস বের করে নিন। এর রস লাগানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রস মুখে দিয়ে ম্যাসেজ করুন। এছাড়া অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানিয়েও ব্যবহার করতে পারেন। শশা ও টমেটো। শশা ও টমেটো মুখের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে দুটোই কার্যকরী। কয়েকটি শশার টুকরো নিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। তাতে সামান্য মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। টমেটো কেটে মুখে আলতোভাবে ঘষতে থাকুন। এরপর শুকিয়ে গেলে তা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পাকা পেঁপে। পাকা পেঁপে কালো দাগ দূর করতে ভালোই সাহায্য করে। এক্ষেত্রে পাকা পেঁপের পেস্ট মুখে লাগিয়ে রাখুন 20 মিনিট। সামান্য লেবুর রস মিশিয়েও তা ব্যবহার করতে পারেন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবু। কালো দাগ তুলতে লেবু খুবই কার্যকরী। ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও কালো দাগ দূর করে। দাগের ওপর কিছুক্ষণ লেবুর রস ঘষতে থাকুন। শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে নিন। বন্ধুরা, এই পন্থাগুলো অবলম্বন করলে আপনার মুখের কালো দাগ দূর হবে এবং ত্বকে উজ্জ্বলতা আসবে। যদি তাই হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।